আজকে আমি খুব সুন্দর ফোঁড়ের একটি ফুলের আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য একটি জায়গায় ছুঁচ তুলে ছ নিয়ে একটি ফোঁড় তৈরি করে নিচ্ছি তারপর আবার ওপর দিকে ঘর ছেড়ে দিয়ে আবার একটি ফোঁড় মিডিলে তুলে নিচ্ছি এইভাবে আমি ছটি করে ঘর নিয়ে পাঁচটি ফোঁড় তুলে নিচ্ছি তারপর আবার মিডিলের ফোঁড়ের কাছে ছুঁচটি তুলে নিচ্ছি আবার ছ নিয়ে একটি ফোঁড় তৈরি করে নিচ্ছি আবার একটি ফোঁড় মিডিলে এইভাবে তুলে নিচ্ছি এইভাবে একটি ফুলের পাপড়ি আমি তৈরি করে নিচ্ছি দ্বিতীয় পাপড়ি যখন তৈরি করব তো তখন একটা ঘর ওপরে ছুঁচটা তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার যথাক্রমে ঘর নিয়ে ফোঁড় তৈরি করে নিচ্ছি যেইভাবে প্রথমের ফোঁড়ের পাপড়ি তৈরি করলাম বাকি আরও তিনটা পাপড়ি ওই একই ফোঁড় সংখ্যা দিয়ে তৈরি হবে পাঁচটা ফোঁড় তৈরি হচ্ছে এবং একটা জায়গায় ডোবানো হচ্ছে এইভাবেই কিন্তু আমি চারটা ফোঁড়ের পাবড়ি তৈরি করে নিচ্ছি এইভাবে একটা ফুল তৈরি হয়ে গেল দ্বিতীয় ফুল যখন তৈরি করব। আবার এখান থেকে একটা ঘর উপরে ছুঁচটা তুলে নিয়ে যথাক্রমে ছটা ঘর নিয়ে একটা ফোঁড় তৈরি করে নিচ্ছি তারপর দুটো ঘর ছেড়ে দিয়ে আবার একটা ফোঁড় তারপর আবার একটা ফোঁড় তিনটা ফোঁড় আবার এই পাশে দুটো ফোঁড় মোট পাঁচটা ফোঁড় তৈরি করে নিচ্ছি প্রথমবারে যেইভাবে ফুলটা তৈরি করলাম পুরো আসনের ফুলগুলো ওই একই ফোঁড় সংখ্যা ঘর সংখ্যা দিয়ে তৈরি হবে এইভাবে ফুল তৈরি করার পর মিডিলের যে ফাঁকা অংশটা আছে সেখানে আমি একটা করে ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর আমি পাতা তৈরি করব তো সেই জন্য মিডিলের ছুঁচটা তুলে নিই এই বরাবর আমি দুটো করে ঘর ছেড়ে ফোঁড় তৈরি করে নিচ্ছি এইভাবে চারপাশে আমি ফোঁড় সংখ্যা দিয়ে ভরাট করে নেব তাহলেই মিডিলটা ভরানো হয়ে যাবে এইভাবেই কিন্তু পুরো আসনটা তৈরি হবে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে আসনটি ভরাট করে নেবেন দেখতে খুব সুন্দর দেখাবে এটি খুব সহজ পদ্ধতির একটি ফুলের ডিজাইন আপনারা তৈরি করবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন